জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বন্ধুগণ, মহাদেব শিবকে বলা হয় দেবাদিদেব এবং বলা হয় যে অতি কম সময়ে একজন ভক্ত মহাদেব শিবের মনকে জয় করতে পারে এবং যে ভক্তদের কথা মহাদেবের কান অবধি পৌঁছে যায় সেই ভক্তদের জীবনে কোনোদিনও কোনো দুঃখ থাকে না। তো আজকের এই ভিডিওতে মহাশিবরাত্রির দিনে আপনাদেরকে এমন একটি জিনিস নিয়ে আসতে হবে এবং সেই জিনিসটি আনার পর আপনি যদি আপনার বাড়িতে স্থাপিত করতে পারেন সেই জিনিসটিকে, তাহলে আপনার বাড়ি থেকে সকল দুঃখ চলে যাবে, বাড়িতে থাকা সকল অশান্তি চলে যাবে। যদি আপনার বাড়িতে কোনো ধরনের নেগেটিভ শক্তি আছে, যে শক্তির জন্য আপনার বাড়িতে উন্নতি হচ্ছে না, বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে সফলতা আসছে না, সেই ক্ষেত্রে সেই সকল জিনিসগুলি আপনার বাড়ির থেকে চলে যাবে এবং জীবনে প্রসন্নতা সৃষ্টি হবে, জীবনে ভৌতিক সুখ প্রাপ্ত করবেন। শুধু আপনি নয়, আপনার বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির জীবনে ভৌতিক সুখ আসবে, জীবনে অর্থ উপার্জন কয়েক হাজার গুণ বেশি বৃদ্ধি পাবে। যদি এই জিনিসটি এনে বাড়িতে স্থাপিত করা হয় এবং সেই জিনিসটিকে এনে কিভাবে স্থাপিত করবেন, কোথায় করবেন, সেই সকল বিবরণ আজকের এই ভিডিওতে আমি বলবো। তাই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মহাশিবরাত্রি এমন একটি দিন, বলা হয় যদিও আপনি সারা বছর কোনো পুজো না করে থাকেন, যদি কোনো দেবী দেবতার আরাধনা না করে থাকেন, সেই ক্ষেত্রে যে মানুষ মহাশিবরাত্রির দিন যদি শিব পুজো করে থাকে, শিবকে যদি ডেকে থাকে, শিব মন্ত্র যদি উচ্চারণ করে থাকে, তাহলে বলা হয় জীবনের সকল পাপ থেকে সে ব্যক্তি মুক্তি পেয়ে থাকে, জীবনে সকল সুখ তার জীবনে চলে আসে। তো মহাশিবরাত্রি এমন একটি দিন, শিবকে বলা হয় গুণের অধিকারী, অর্থাৎ শিব হচ্ছে জ্ঞানী, যার উপর, যে মানুষের উপর শিবের কৃপা পড়ে থাকে সে মহাজ্ঞানী হয়ে ওঠে, যার ফলপ্রসূ আমরা আমাদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন গ্রন্থে আমরা এই কথা পড়েছি এবং আমরা এই কথা জানি যে প্রাচীনকালে বিভিন্ন মুনি ঋষিরা মহাদেব শিবের পুজো অর্চনা করে থাকত এবং মহাদেব শিবকে সন্তুষ্ট করা, প্রসন্ন করা অত্যন্ত সহজ। কেন কি মহাদেব শিব হচ্ছে ভোলেনাথ, খুব কম সময়ে এবং খুব কম সহজেই মহাদেব শিব প্রসন্ন হয়ে থাকে এবং শিব পুজো করা অত্যন্ত সাধারণ উপায়ও একজন ব্যক্তি শিব পুজো করতে পারে এবং শিব মন্ত্রের সাহায্যে মানুষ তার জীবনের সকল সুখ প্রাপ্তি করতে পারে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন, যারা এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন তারা অবশ্যই ভালো ফল পাবেন এবং জীবনে তাদের সকল সুখ তাদের জীবনে চলে আসবে। তো মহাশিবরাত্রির দিন মনকে সর্বদা সহজ এবং সরল রাখতে হয় এবং সেই দিন মহাশিবরাত্রির দিন আপনি প্রতি সময় প্রতি মিনিট আপনি মহাদেবের কথা ভাবুন, তার সঙ্গে মহাদেবের সামান্য মন্ত্র ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আপনি অবশ্যই জপ করুন। এই দিন মহাশিবরাত্রির দিন আপনি যদি কাউকে কোনো বই উপহার দিন, যে কোনো বই যদি কাউকে উপহার দিন, বলা হয় এটি অতি পুণ্যের কাজ, আপনার জীবনে থাকা সকল পাপ খণ্ডন করে যদি আপনি কাউকে কোনো বই উপহার দিতে আপনি সফল হয়ে থাকেন। তার উপরেও আপনি আপনার সাধ্য মতো আপনি দান করুন, কেন কি যে দান আপনি করছেন সেই দানের বিনিময়ে আপনি কয়েক লাখ গুণ আপনার জীবনে
ভালো ফল আপনি অবশ্যই পাবেন। তো মহাশিবরাত্রির দিন অবশ্যই শিব পুজো করুন। এখন বলবো কোন সেই জিনিসটি যেই জিনিসটির সাহায্যে আপনার জীবনটি খুব সুন্দর এবং জীবনের সকল কিছু আপনি প্রাপ্ত করতে পারবেন। তার আগে অবশ্যই বলবো মহাশিবরাত্রির দিন যদি আপনার কাছে সময় না হয়, যদি আপনার কাছে তেমন জিনিস না থাকে, সেই ক্ষেত্রে আপনি সামান্য জল দিয়েও শিব পুজো আপনি অবশ্যই করতে পারুন। আপনি সেই ক্ষেত্রে আপনি একটি ধুতুরা ফুল অবশ্যই মহাদেবকে অর্পণ অবশ্যই করবেন এবং বেলপাতা মহাদেবের অতি প্রিয় জিনিস, তাই বেলপাতা তিনটি পাতা থাকা তেমন আপনি বেলপাতা আপনি অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন। বেলপাতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বেলপাতা আপনি মহাদেবকে অর্পণ করছেন সেই বেলপাতা যেন অতি সূক্ষ্ম হয়, অর্থাৎ সেই বেলপাতা যেন কোনো নোংরা বা ফাটা ছেঁড়া বেলপাতা যেন না হয়, অর্থাৎ পরিষ্কার এবং সূক্ষ্ম বেলপাতা আপনি মহাদেবকে অর্পণ করবেন। যখনই আপনি মহাদেবকে জল অর্পণ করবেন সেই ঘটিটি যেন তামর ঘটি হয়ে থাকে, অর্থাৎ তামার ঘটি আপনি অবশ্যই নেবেন এবং সেখানে জল নিয়ে সেখানে সামান্য একটু ঘি সামান্য একটু মধু আপনি রেখে এবং সেই জলটি আপনি মহাদেবকে অর্পণ করবেন। তার উপরে একটি ঘিয়ের প্রদীপ আপনি অবশ্যই জ্বালাবেন এবং মহাদেবের কাছে আপনি প্রার্থনা অবশ্যই করবেন এবং ওম নমঃ শিবায় 108 বার অবশ্যই জপ করবেন। এখন বলবো যে কোন সেই মহান জিনিস, কোন সেই অলৌকিক জিনিস যে জিনিসটি আপনি নিয়ে আসতে হবে মন্দির থেকে, মন্দির থেকে এনে সেই জিনিসটি আপনি আপনার বাড়িতে স্থাপিত করবেন। সেই জিনিসটি যখনই আপনি আপনার বাড়িতে স্থাপিত করবেন, করার পর কিছুদিনের ভিতর আপনার জীবনে থাকা সেই দুঃখ সেই প্রবলেম সমস্যাগুলি আপনার জীবন থেকে চলে যাবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সকল কিছু পাবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার স্বপ্নগুলি পূর্ণ হবে, জীবনে আপনার যত চাওয়া ছিল যত পাওয়া ছিল সেই সকল কিছু বাস্তবে পরিণত হবে সেই জিনিসটি যখন মন্দির থেকে নিয়ে এসে আপনি আপনার বাড়িতে সেইটিকে যখন স্থাপিত করবেন। তো আপনাকে কি করতে হবে, আপনি বাজার থেকে একটি ত্রিশূল আপনি কিনে নিয়ে আসবেন। ত্রিশূল হচ্ছে 3 গুণের অধিকারী, অর্থাৎ ত্রিশূলে থাকে 3টি গুণ এবং সেই ত্রিশূল বাজার থেকে কিনে আনার পর আপনি শিব মন্দিরে গিয়ে সেই ত্রিশূলটি মহাদেবকে আপনি অর্পণ করুন। সেই বাজার থেকে কিনে নিয়ে আসা ত্রিশূলটি মহাদেবকে অর্পণ করুন এবং আপনি শিব পুজো করে নিন। শিব পুজো করার পর শিব মন্ত্র 108 বার উচ্চারণ করার পর সেই ত্রিশূলটি মহাদেবকে অর্পণ করুন। অর্পণ করার পর সেই মন্দিরে থাকা পুরনো যে কোনো একটি ত্রিশূল আপনি সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে। এখন এই ত্রিশূল আনার সময় আপনাকে মহাদেবকে প্রার্থনা করে ওনার থেকে আদেশ নিয়ে আপনাকে সেই ত্রিশূলটি আনতে হবে। আপনি মহাদেবকে প্রার্থনা করুন, হে প্রভু হে মহাদেব, আমি আমার তরফ থেকে এই ত্রিশূলটি আপনাকে দিলাম এবং এই মন্দিরে থাকা যে ত্রিশূলে আপনি স্বয়ং বিরাজমান আছেন সেই ত্রিশূলটি আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, নিয়ে আমি এটিকে আপনার স্বরূপ হিসাবে আমি আপনার বাড়িতে এই ত্রিশূলটিকে রাখবো এবং প্রতিদিন আপনাকে সসম্মানে আমি আপনাকে পুজো করব। এইভাবে প্রার্থনা করে আজ্ঞা নিয়ে আপনি সেই মন্দির থেকে সেই ত্রিশূলটি আপনি নিয়ে আসুন। সেই ত্রিশূলটি বাড়িতে আনার পর একটি ডিব্বা নেবেন বা একটি যে কোনো একটি কৌটো নিয়ে নিলেন, সেই কৌটোতে আপনি সম্পূর্ণ কৌটোটি আপনি চাল ভর্তি করে নেবেন। চাল হচ্ছে চন্দ্রের কারক এবং চন্দ্র মহাদেবের জটাতে থাকে, তাই সেই কৌটোতে 1 কৌটো আপনি চাল ভর্তি করে নেবেন এবং সেই চালের মাঝখানে সেই ত্রিশূলটিকে আপনি স্থাপিত করবেন আপনার বাড়ির পুজো ঘরে। আপনার বাড়ির পুজো ঘরে সেই ত্রিশূলটিকে স্থাপিত করার পর প্রতিদিন আপনি সেই ত্রিশূলটিকে আপনি পুজো করুন। প্রতিদিন সেই ত্রিশূলকে আপনি অবশ্যই পুজো করবেন। যখনই আপনি সেই ত্রিশূলকে পুজো করা আরম্ভ করবেন এর কিছুদিনের ভিতর
আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার ভাগ্যে পরিবর্তন আসবে। আপনি মহাদেবকে প্রার্থনা করুন আপনার জীবনে কি চাই, আপনার জীবনে আপনার স্বপ্নগুলিকে পূর্ণ করার জন্য, আপনার জীবনটিকে ভালো রাখার জন্য, ভৌতিক সুখ যেন আপনার জীবনে চলে আসে। আপনার মনের ইচ্ছাগুলি আপনি মহাদেবকে প্রার্থনা করুন এবং প্রতিদিন সেই ত্রিশূলটিকে আপনি পূজো করুন। যখনই বাড়ির থেকে বের হবেন সেই ত্রিশূলকে অবশ্যই প্রণাম করে বের হবেন। বাড়িতে আপনার সুখ শান্তি বৃদ্ধি হবে। আপনি বাড়ির থেকে বের হওয়ার পর যখনই আপনি সেই ত্রিশূলটিকে প্রণাম করে বের হবেন, আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানেই আপনি উন্নতি এবং সফলতা আপনি অবশ্যই আপনার জীবনে চলে আসবে। আপনার চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, আপনার কর্মজীবন যে জায়গায় আছেন না কেন, আপনি প্রতি জায়গায় আপনি সফলতা উন্নতি আপনার জীবনে অবশ্যই আসবে। তো এই ত্রিশূল আপনার ভাগ্যকে বদলি করবে, আপনার জীবনকে পরিবর্তন করবে। জীবনের সকল ইচ্ছা আপনার অনুযায়ী হবে, সকল ইচ্ছা সকল স্বপ্ন আপনার বাস্তবে পরিণত হবে। এই কাজটি অবশ্যই করুন। এই শিবরাত্রিতে আপনার ভাগ্যকে পরিবর্তন করুন, আপনার জীবনকে পরিবর্তন করুন, জীবনের সকল ইচ্ছাগুলিকে বাস্তব করুন, জীবনের সকল স্বপ্নগুলিকে সত্যি করুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।